অন্য যে কোনো লীগ হলে একই দিনে দুই অঘটন বলে দিয়ে যেত। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগ বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর বলেই তা বলা যাচ্ছে না। এখানে কবে কোন দল জিতবে আগে থেকে বলা মুশকিল। তবুও ঘরের মাঠে আজ নিরঙ্কুশভাবে ফেভারিট ছিল লিভারপুল ও আর্সেনাল। গতরাতে শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটিকে পিছন ফেলে আবারও চূড়ায় ফেরার সুযোগ ছিল। কিন্তু শীর্ষস্থান নিয়ে চলা এই ইঁদুর বিড়াল দৌড়ের খেলায় মনস্তাত্ত্বিক চাপে পড়েই কিনা দুই দল একই দিনে খেয়ে হারালো। অ্যানাফিল্ডে ক্রিস্টাল প্যালেসের কাছে লিভারপুল 1-0 ব্যবধানে হারের আড়াই ঘন্টা পর লন্ডনের এমিরেটস অ্যাস্টন ভিলার কাছে 2-0 গোলে হেরে গেল আর্সেনাল। লিভারপুল ও আর্সেনালের অপ্রত্যাশিত হারে শীর্ষে থেকে গেল সিটি। বর্তমানে 32 ম্যাচে পেপ গার্দিওলার সিটির পয়েন্ট 73, সমান ম্যাচ খেলে আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট সমান 71 করে। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় মিকেল আর্তেতার দল 2-এ আর ইলোগ্লান ক্লপের দল 3-এ অবস্থান করছেন। 63 পয়েন্ট নিয়ে চারে থাকা ভিলা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ খেলার সম্ভাবনা আরও জোরালো করেছে। বলের দখল, গোলের উদ্দেশ্যে শট, লক্ষ্য শট সবকিছুতে আর্সেনাল এগিয়েই ছিল। কিন্তু ভিলার জমাট রক্ষণ কিছুতেই ভাঙতে পারছিল না জেসুস সাকারা। তবে ম্যাচের শেষের দিকে পাওয়া সুযোগের সদ্ব্যবহার ঠিকই করেছে ভিলা। 84 মিনিটে লুকাস দিনিয়ের কাছ থেকে বল পেয়ে ভিলাকে এগিয়ে দেন জামাইকান উইঙ্গার লিওন ব্রেইলি। ম্যাচের কয়েক মিনিট বাকি থাকতে পিছিয়ে পড়ায় গোল শোধে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। তাই দলটির রক্ষণভাগের খেলোয়াড়রা উপরে উঠে আসে খেলতে থাকেন। কিন্তু ম্যাচে ফেরা দূরে থাক, উল্টো আরেকটি গোল খেয়ে বসে গানাররা। জর্জিনিও ভুল করে পাস দিয়ে বসেন ভিলার ইউরু টিলম্যানসকে। আর্সেনালের ভঙ্গুর রক্ষণের সুযোগে টিলম্যানস উঁচু করে পাস বাড়ান ওলি ওয়াটকিনসনের উদ্দেশ্যে। একা থাকা এমিলি স্মিথ রো ওয়াটকিনসনকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। বল নিয়ে তীব্র গতিতে ছুটে বক্সে ঢুকে পড়েন ওয়াটকিনসন। এরপর আর্সেনাল গোলকিপার দাভিদ রায়ের মাথার উপর দিয়ে বল পাঠান জালে। দ্বিতীয় গোলের পর ধৈর্য হারিয়ে ফেলেন আর্সেনাল সমর্থকরা। আর্সেনালকে 3 মিনিটের ব্যবধানে 2 গোল খেতে দেখে খোফে হতাশায় তখনই মাঠ ছাড়তে শুরু করেন আর্সেনাল সমর্থকরা। প্রিমিয়ার লিগে এবছরে এটাই আর্সেনালের প্রথম হার। এই এক হারে শিরোপা স্বপ্নে বড় ধাক্কা খেল তারা। দলটি লিগের সর্বশেষ হেরেছিল গত বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর নগর প্রতিদ্বন্দ্বী ফুলহামের কাছে। বিপরীতে উনাই এমরির অ্যাস্টন ভিলা এই মৌসুমে দুবারের দেখাতেই আর্সেনালকে হারিয়ে দিল। সেই সঙ্গেও লন্ডনের কোনো ক্লাবের বিপক্ষে টানা 10 ম্যাচ অপরাজিত থাকলো তারা। অ্যাস্টন ভিলা। শেখ আসাফুদ্দৌলা, অনিক, টিম স্পোর্টস।